ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর শেষ হয়েছে এক বছর শেষ হয়ে একটি যুদ্ধ দ্বিতীয় বছরে পদার্পণ করার পরও না পারছে রাশিয়া নিজেকে বিজয়ী ভাবতে না ভাবছে ইউক্রেন নিজেকে বিজয়ী ভাবতে এই যুদ্ধের সবচাইতে বড় নিশ্চিত পাঁচটি পয়েন্ট আজকে কথা বলবো এক নম্বর যে কারণে ইউক্রেন জিতে যেতে পারে আর যেই কারণে রাশিয়া জিততে পারে কোন কারণে রাশিয়া হেরে যেতে পারে আর কোন কারণে ইউক্রেন হেরে যেতে পারে আর এই যুদ্ধের সবচাইতে নিশ্চিত একটি জিনিস হল ইউক্রেনের প্রেসিডেন্ট এখন আর স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না প্রমাণসহ জিনিসটি আপনাদেরকে তুলে ধরব এক নম্বর যে কারণে এই যুদ্ধে রাশিয়া শক্তিশালী এবং জিতে যেতে পারে রাশিয়ার হাতে রয়েছে তিন লক্ষ সদস্যের এক বিশাল সেনাবাহিনী এদের সবাই সুপ্রশিক্ষিত এবং উন্নত অস্ত্র শস্ত্র দ্বারা সুসজ্জিত তারা মরণপণ লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ শপথবদ্ধ যে কারণে রাশিয়ার পক্ষে তারা মরণপণ লড়াই করে যাচ্ছে ইউক্রেনকে ইউক্রেনের দখলকৃত অঞ্চলকে তাদের নিজেদের ভূমি মনে করে রাশিয়ান সৈন্যরা লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে তারা জিততেই হবে রাশিয়ার সৈন্যদের এই মনোবল এই চিন্তা এই নিজস্ব আঙ্গিক ইউক্রেনকে নিজের করে নেওয়ার চিন্তাটি রাশিয়াকে জিতিয়ে দিতে পারে দুই নম্বর পয়েন্ট যে কারণে ইউক্রেন প্রতিরোধ করতে পারে জিতেও যেতে পারে সেটি হলো সময় মতো যদি ইউক্রেনের সৈন্যরা বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যে প্রতিশ্রুতি পেয়েছেন আমেরিকা বা ইউরোপের কাছ থেকে সেই প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্রশস্ত্র অর্থ খাদ্য সাহায্য যদি তিনি পেয়ে যান তাহলে রাশিয়ার বিরুদ্ধে তিনি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের যে রেল লাইন রয়েছে এর রেল লাইন যদি উপড়ে ফেলা যায় তাহলে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের প্রবেশ বা ইউক্রেনের রাজধানী কিবে প্রবেশ করাটা খুব কঠিন হয়ে যাবে এই কারণে ইউক্রেন যুদ্ধে এই কারণে যুদ্ধে ইউক্রেন চালকের আসনে চলে যেতে পারে বিজয়ের পর্যায়ে চলে যেতে পারে রাশিয়াকে ঠেকিয়েও দিতে পারে এবার বলি যে কারণে ইউক্রেন হেরে যেতে পারে কোনোভাবে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট যেই প্রতিশ্রুতি পেয়েছেন সেই অস্ত্র হাতে না পান কারণ অতীতে মনে হচ্ছে যেই পরিমাণ প্রতিশ্রুতি ইউক্রেনের প্রেসিডেন্ট বা ইউক্রেন পেয়েছে পশ্চিমাদের কাছ থেকে বা আমেরিকার কাছ থেকে সেই পরিমাণ অস্ত্রশস্ত্র তারা হাতে পায়নি যে কারণে বারবার ইউক্রেনে ইউক্রেনের বাহিনী বারবার হেরে যাওয়ার পথে এসেছে রাশিয়া বিজয়ের পর্যায়ে চলে গিয়েছে দ্বিতীয়ত হলো যদি আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনে হেরে যান দু সালে নির্বাচনে যদি বাইডেন হেরে যায় আবারও বলছি তাহলে নতুন প্রেসিডেন্ট যদি ক্ষমতায় আসে সে কোনোভাবেই ইউক্রেনকে তার প্রতিশ্রুতি সাহায্য দিবে না কারণ ইউক্রেনকে আমেরিকা এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র দিয়েছে নগদ টাকা ব্যতীত নতুন প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি রক্ষা করতে চাইবে না সুতরাং ইউক্রেন স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যাবে নিশ্চিতভাবে এই যুদ্ধে হেরে যাবে ভয়ঙ্কর রকমভাবে হেরে যাবে প্রচুর পরিমাণে তার ভূমি হারাবে আর রাশিয়া যে কারণে এই যুদ্ধে হেরে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে কোনোভাবে যদি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনোভাবে যদি ক্ষমতাচ্যুত হন তাহলে পরবর্তী প্রেসিডেন্ট যুদ্ধটি এইভাবে চালিয়ে যেতে রাজি নাও থাকতে পারে কারণ সে নাও চাইতে পারে ইউক্রেনে আর কোনো রাশিয়ান সৈন্য নিহত হোক ইউক্রেন নিয়ে পুরো রাশিয়া আর কোনো টেনশানে না থাকুক এখানে অর্থ খরচ করার চাইতেও সে ইন্টারনাল সমস্যাগুলোর পেছনে অর্থ ব্যয় করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার চিন্তাও করতে পারে এ কারণে রাশিয়া হেরে যেতে পারে হেরে গিয়ে তারা আলোচনায় চলে আসতে পারে কারণ যুদ্ধে যখনই কোনো শক্তি হেরে যায় তাহলেই সে আলোচনার কথা বলে যখন অস্তশ্রস্ত্র শক্তি সৈনিক সব প্রচুর পরিমাণ থাকে তখন কেউ যুদ্ধে ছেড়ে আলোচনায় আসতে চায় না এ কারণে যখন ক্ষমতার পরিবর্তন হবে তখনই কেবল তারা আলোচনায় আসতে চাইবে আরেকটি জিনিস হলো ইউক্রেনের প্রেসিডেন্ট বা ইউক্রেন এখন আর স্বাধীন রাষ্ট্র নয় ইউক্রেনের প্রেসিডেন্ট স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কিছুদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেনের রাজধানী কিয়েব সফর করেছেন সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি আলোচনার প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি খুব পছন্দ করেছেন এবং এতই পছন্দ করেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবটি শুনে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন কিন্তু এ কথা বলার পরপরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি চীনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন যদি চীনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট চুপ হয়ে যাবে সে আর আলোচনায় যাবে না অর্থাৎ সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না ইউক্রেনের প্রেসিডেন্ট এখন আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কারণ সে যদি স্বাধীনভাবে সবাইকে অবজ্ঞা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায় তাহলে কোনোভাবে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন তার পক্ষে থাকবে না এদিকে ইউরোপীয় ইউনিয়নও তার এই আলোচনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে সুতরাং ইউক্রেনের প্রেসিডেন্ট স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না পশ্চিমারা তথা আমেরিকা যে সিদ্ধান্ত দিবে সেটি বাস্তবায়িত হবে সেটি চলতে থাকবে সেটি মানতে বাধ্য থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পাঁচটি পয়েন্ট আলোচনা করলাম কোন শক্তির কারণে রাশিয়া জিতে যেতে পারে কোন শক্তির কারণে কোন দুর্বলতার কারণে হেরে যেতে পারে কোন শক্তির কারণে কি কারণে ইউক্রেন জিতে যেতে পারে ইউক্রেন হেরে যেতে পারে এবং ইউক্রেনের প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই এটিও প্রমাণ দিলাম সবাই বিবেচনা করে দেখবেন পাঁচটি পয়েন্ট আলোচনা করেছি একটি হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এখন আর স্বাধীন নেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না এখানে প্রমাণসহ দেওয়া হয়েছে বাকি যে চারটি কারণ রয়েছে ওই চার কারণেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হবে এতে কোনো সন্দেহ নেই যদি যুদ্ধ দুই বছর চলুক তিন বছর চলুক এই চারটি কারণেই এই চারটি বিষয়ের জন্যই এই চারটি পয়েন্টের জন্যই কে হারবে কে জিতবে তা নির্ধারিত হবে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম